আমি দিলীপ কুমার বিশ্বাস, এইস কলেজ, পাংশা রাজবাড়ী। আমি ব্যবসায়িক গণিত পরিসংখ্যান থেকে আজকে একটি বঙ্গ করাব অংশীদার ব্যবসায়। অঙ্কটি আমি তুলে এসেছি, দেখো এ বি সি তিনজন অংশীদার যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। বছর শেষে 1,200 টাকা লাভ হলো। আর সমানুপাতিক হারে প্রত্যেক অংশীদার কত কে কত পাবে, সলিউশনে দেওয়া আছে এ এর মূলধন 10,000 টাকা, বি এর মূলধন 20,000 টাকা এবং সি এর মূলধন 30,000 টাকা। লভ্যাংশ বন্টন এ ইস টু বি ইস টু সি, এখানে 10,000 টাকা ইস টু 20,000 টাকা ইস টু 30,000 টাকা, 1:2:3। অনুপাতের যোগফল আছে 1+3+3=6। লভ্যাংশ এ এর লভ্যাংশ 1,200 টাকা, এর 1/c 6=200 টাকা, বি এর লভ্যাংশ 1,200 টাকা, 2/6=400 টাকা এবং সি এর লভ্যাংশ 12/6=600 টাকা। এই তিনটা মিলে হচ্ছে অ্যান্সার। সুতরাং তোমাদের এই অঙ্কটিও কাজে লাগবে, তোমরা ভালো করে অনুশীলন করো। ধন্যবাদ।